হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে যদি কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজের মোবাইলে লগ করে থাকে অথবা কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে থাকে তাহলে আপনি এটা কিভাবে বুঝবেন এবং ওই মোবাইল থেকে অথবা হ্যাকারের মোবাইল থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে কীভাবে লগ আউট করবেন এই পদ্ধতি আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এজন্য আপনাদেরকে কি করতে হবে এর জন্য প্রথমেই আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ওপেন করার পর দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন ডান দিকে উপরে থ্রি ডট একটা অপশন পেয়ে যাবেন তো আপনি এখানে থ্রি ডট অপশানে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর দেখুন এ একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন তিন নম্বর একটা অপশন পেয়ে যাবেন লিঙ্কেড ডিভাইস তো আপনি এখানে লিঙ্কেড ডিভাইস অপশনে ট্যাপ করে দিবেন তো লিঙ্কের ডিভাইস অপশনে ট্যাপ করার পর এ একটা ইন্টারফেস চলে আসবে এখানে ঢুকার পর বন্ধুরা যদি আপনারা দেখতে পান এখানে অপরিচিত কোনো মোবাইলের নাম অথবা ডিভাইসের নাম অথবা মডেল নাম্বার শো করছে তখন আপনি বুঝে নেবেন ওই মোবাইলের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন করা আছে অথবা ওই ডিভাইস বা মোবাইল থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে তখন এখানে ঢুকার পর আপনি কি করবেন ওই মোবাইল অথবা ডিভাইসটাকে এখান থেকে লগ আউট করে দিবেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ওই মোবাইল বা ডিভাইসটাকে রিমুভ করে দিবেন তাহলে সমাধান হয়ে যাবে এটা হচ্ছে প্রথম সিস্টেম আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্যের মোবাইলে লগ ইন করা আছে কি না বা হ্যাক হলো কি না এটা বোঝার প্রথম সিস্টেম মানে এখানে ঢুকে আপনি চেক করবেন আমি আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এজন্য কি করবেন আবার ওই যে উপরের ডান দিকে কোনায় থ্রি ডট এখানে থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন সেটিংস সেটিংসে ট্যাপ করবেন তো সেটিংসে ট্যাপ করার পর দেখুন উপরের দিকে আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রোফাইল নেম রয়েছে এখানে চলে আসবে দেখুন আমার নাম হচ্ছে রাফি আহমেদ তো এর ডান দিকে দেখুন চতুর্ভুজ আকৃতির একটা চিহ্ন পেয়ে যাবেন না যে দেখুন এখানে এই চিহ্নে ক্লিক করে দিবেন তো এই চিহ্নে ক্লিক করার পর দেখুন আপনার যে হোয়াটসঅ্যাপের কিউ আর কোড রয়েছে এখানে শ করছে তো এই কিউআর কোড এর জায়গায় যদি অন্য কোনো মোবাইলের নাম অথবা ডিভাইসের নাম এখানে শ করে তাহলে বুঝে নেবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে বা অন্যের মোবাইলে লগ ইন করা আছে তোরা আপনি কি করবেন এখানে ঠ্যাপ করে ওই মোবাইলটা এখান থেকে রিমুভ করে দিবেন অথবা ডিলিট করে দিবেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ওই মোবাইলটাকে লগ আউট করে দিবেন তাহলে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে আপলোডের সঙ্গে সঙ্গে আমার যে কোনো কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ